যাব পুরো খবরে। বিদেশে চিকিৎসা নিতে হলে আইন মেনে আগে জেলে যেতে হবে খালেদা জিয়াকে, তারপর আবেদন করতে হবে আদালতে। লন্ডনে নাগরিক সংবর্ধনায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় কেউ নিষেধাজ্ঞা দিলে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই নাগরিক সংবর্ধনা, যেখানে যোগ দেন যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ব্যবস্থা নিয়েছে তার সরকার। নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য, যেটা আমাদের সংগ্রামের অংশ, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়ে মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছিলাম আমরা আওয়ামী লীগ। লন্ডনে এবং প্রবাসেও বায়োমেট্রিক আইডি কার্ডের ব্যবস্থা যাতে হয়, সেটাও আমরা ব্যবস্থা নিয়েছি। কেউ নিষেধাজ্ঞা দিলে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দেন সরকার প্রধান। যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তার কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি, জোরটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আপনাদেরও বলবো, ওই স্যাংশন ট্যাংশনে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলবো, কারো মুখাপুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরা স্যাংশন দিতে পারি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা ইস্যু নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি এখন পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টে পারমিশন লাগবে। কোর্টে পারমিশন করতে হলে কী করতে হবে? আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে, ওটাকে আমাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে। জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে, কোর্ট পারমিশন নিলে তখন সে বাইরে যেতে পারবে। এর আগে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার রুশনারা আলীর নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, কোনোভাবে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না। আশরাফুল আলম, আকাশ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।